আমি কবে এই রাজ্য শোভা পাবে না। ইমে জন কদাপে দায় সুপাপ্যে যদি কি বিরুত বনান্দে দস্যু নস্ত্রিত্র হি অধস্তে তব দীক্ষতই। এই সমস্ত জনপদ সর্বতভাবে সমৃদ্ধ হয়েছে কারণ প্রভুর পরি মানে শস্য প্রভূত পরিমাণে শস্য ঔষধি উৎপন্ন হচ্ছে, বৃক্ষসমূহ পরিপক্ব ফলে পূর্ণ হয়েছে, নদীগুলি প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে, আর এই সবই হয়েছে সেগুলি উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। যা রাজ্যে শুভ মঙ্গল হয়েছে তা কিসের ফলে হয়েছে? একমাত্র ভগবানের শুভ দৃষ্টির ফলে সমৃদ্ধি লাভ করেছেন। পাণ্ডবদের রাজ্য এই ভগবানের শুভ দৃষ্টির ফলে সুমঙ্গলিত হয়েছে, সেটি করছেন কুন্তী দেবী, ভগবানের প্রতি কৃতজ্ঞ হয়েছেন। আমাদের সংসার এরকম উন্নতি হলে কি আমরা ভগবানের প্রতি কৃতজ্ঞ হই? না, এটি আমিই করেছি, আমার জন্যই হয়েছে। স্বামী স্ত্রী অনেক সময় ঘরে দ্বন্দ্ব বাঁধে কিনা, একজন বলে যে না আমার জন্য হয়েছে, আর একজন বলে যে না না আমার জন্যই হয়েছে, আমি এটি প্রথম শুরু করেছি। আর এরকম না ভগবানের জন্য, যে ভগবানের ভক্ত হয়েছি বিধায় আমাদের এরকম উন্নতি হচ্ছে, উন্নতি করা হয় না, নিজেদের মধ্যে কৃতিত্ব নিয়ে দ্বন্দ্ব লড়াই চলে। আপনাদের কি বলেন যে আমি তোমাকে এই পরামর্শ দিয়েছিলাম যে ভাই এই কাজটি এত সুন্দর, তুমি এইটাতে সাফল্য অর্জন করছো, দেখো তো। স্বামী বলে যে না না তোমার কথায় না, আমি এটা প্রথম শুরু করেছি, আমি বলেছিলাম এই বিষয়টি। সংসারে ঘরের মধ্যে না ভগবানের যে আমরা ভক্ত হয়েছি এই জন্য আমাদের উন্নতি হচ্ছে, ভগবানের করুণায় এরকম আমরা করি, ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ এটি আসে না। যদিও ভক্ত হয়েছি আমরা, কিন্তু তারপরে নিজেদের কর্তৃত্ব ভাবটি আমরা বজায় রাখতে চাই এবং এটা প্রকাশ করে আমরা কি আনন্দ অনুভব করতে চাই। এই আনন্দটি কি জড় আনন্দ? কিন্তু আমরা যখন সম্পূর্ণভাবে কুন্তী দেবীর মতো, কুন্তী দেবী যে প্রার্থনা করছেন সব কিছু তার রাজ্যের বৈভব মানে ঐশ্বর্য, হ্যাঁ, সমৃদ্ধি হয়েছে, উন্নতি হয়েছে, এই জন্য তিনি সর্বতভাবে ভগবানের প্রতি কৃতজ্ঞ, ভগবানের শুভ দৃষ্টি পড়েছে বিধায় তা হয়েছে। বলেন যে আমার ওই পুত্রের জন্যে অর্জুন ছিল বর ধনুর্ধর, সবাইকে মেরেছে, এজন্যই আমরা রাজ্য পেয়েছি, এরকম বলেনি। বা ভীম বড় যোদ্ধা, এই ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে হত্যা করেছে, এজন্যই আমরা হয়েছি, এরকম বলেনি। ভগবানের প্রতি অনুরক্ত কত ছিলেন। আমরা সচরাচর কি করি, আমার ছেলেটি কি করেছে, এটি করে দিয়েছে আমাকে, আমার এই মোবাইলটা কে দিয়েছে, আমার ছেলেটা দিয়েছে, আপনার অমুকটা আমার আমেরিকা থেকে অমুক ছেলেটা পাঠিয়ে দিয়েছে বা মেয়েটা পাঠিয়ে দিয়েছে, এইগুলো আমরা কী করি অনেক সময় বেশি করে অন্যের কাছে প্রকাশ করে আনন্দ অনুভব করতে থাকি। আমার জামাইটা দিয়েছে, মেয়েটা দিয়েছে, এইটা আমাকে পাঠিয়ে দিয়েছে, যাতে আমি সরাসরি ওর সঙ্গে কথা বলতে পারি, হ্যাঁ, প্রতিদিন এজন্য পাঠাইছে। তাকে ছিল সেটাতে দেখা যায় না ছবি, কথা বলা হতো কিন্তু দেখা যেত না, আর এটি পাঠিয়ে দিয়েছে, স্ক্রিনে আমি দেখতে পারি, ও আমার সামনে কথা বলছে, আমি তার সামনে কথা বলছি, এইরকম করা হয় তাদের নাতি নাতনির, আর ছেলে মেয়ের, আর নিজেদের অনেক সময় নিজেদের এই কিন্তু ভগবানের করা হয় না। কিন্তু কুন্তী দেবী কী করছেন, ভগবানের কৃতিত্ব করছেন, এটি আছে প্রভূত আমাদের ভক্তি।
বিশ্বেশ্বর বিশ্বাত্মা বিশ্বমূর্তে সকেষু মে স্নপাশমিমং স্নিগ্ধি বীর পাণ্ডুষু বিষ্ণুষু। 141 নম্বর শ্লোক। হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধনে ছিন্ন করে দাও। দেখুন আবার কি করছেন, তিনি প্রার্থনা করছেন। এগুলো তাৎপর্যগুলো আমি কিন্তু পরে নেবেন ভালো করে। যে তুমি সর্বান্তর্যামী বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের প্রতি এবং পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের যে বন্ধন ছিন্ন করে দাও। আর কুন্তী দেবীর তিনি ভক্তির কখন উন্নতি হলে এইরকম তিনি করতে পারেন, নিজের রক্তের সম্পর্কের সঙ্গে সম্বন্ধ ছিন্ন করতে চাইছেন। কেন? যাতে শুধু ভগবানের প্রতি তিনি মনোনিবেশ করতে পারেন। এমনকি যাদবদের প্রতি এবং তার নিজের আত্মীয় স্বজনের প্রতিও ছিন্ন করতে চাইছেন। তাৎপর্যজ্ঞান পড়লে অনেক সুন্দর সুন্দর ইয়া পাবেন। এই অধ্যায় থেকেই একটি আমাদের বই আছে আলাদা, কুন্তী দেবীর শিক্ষা। শিলা প্রভুপাদের আলাদা একটা বই করছেন এই অধ্যায়ের তাৎপর্যজ্ঞানকে নিয়ে এবং এই শ্লোকগুলান নিয়ে, এই অধ্যায়কে নিয়ে। যেন ভালো করে এই অধ্যায়টা করবেন। তৈ মেহ নাশ বিষয়া মতি মধুর পথে সৎবৃত রতি মুদত তথা তথা গঙ্গে বঘৌ মুদত নিতা। হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহত ভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয় তেমনই আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। এবং গঙ্গা যেমন অবিরল কী করছেন সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে, তেমনই কুন্তী দেবী প্রার্থনা করেছেন আমারও মতি যেন এই সমস্ত পূর্বের যে ছেলেকে বললেন আমার নিজজন আত্মীয় স্বজন এবং যাদবদের প্রতিও যেন আমার কি আসক্তি না থাকে, তাদের সঙ্গে যেন সম্বন্ধ ছিন্ন হয়, যেন অবিরল যেন গঙ্গা যেমন সমুদ্রের দিকে অবিরল গতি তার প্রবাহিত রেখেছেন তেমনি আমারও মন যেন সর্বতভাবে তোমার শ্রীপাদ পদ্মে নিবিষ্ট হয়। দেখুন শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো চান না, যা প্রকৃত সাধুর লক্ষণ। ভাগবতে তৃতীয় স্কন্ধে সেটি কপিল দেব তেনার মাতা দেবাবতীকে বলছেন তোমাতেই আকৃষ্ট। শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ কৃষ্ণ স্বভাবিনী গু রাজন্ন বংশ নন অপবর্ণেজ গোবিন্দ গোবিন্দ যশুরতি হরাবতার যোগেশ অখিল গুরু ভগবত নমস্তে। হে শ্রীকৃষ্ণ, হে অর্জুনের সখা, হে বৃষ্ণিকুল শ্রেষ্ঠ, পৃথিবীতে উৎপাদকারী রাজন্য বর্গের তুমি বিনাশকারী, তুমি অক্ষয় বীর্য, তুমি গোলক অধিপতি, গাভী ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করো। তুমি যোগেশ্বর জগৎগুরু সর্বশক্তিমান ভগবান এবং তোমাকে আমি বারবার শাশ্বত প্রণতি নিবেদন করি। ভগবানকে ভগবানের এই সমস্ত যে কার্যকলাপের জন্য ভগবান এই জগতে অবভূত হয়েছেন তাই ভগবান কি করছেন বারবার তিনি প্রণতি নিবেদন করছেন। সুত বাচ বিতর্থেন কলাপদয় পরিপূর্ণ অখিলদয় মন্দ যশ বৈকুণ্ঠ মহায় শিন্ন মায়ায়। শ্রী সুত গোস্বামী বললেন পরমেশ্বর ভগবান তার মহিমা কীর্তনের উদ্দেশ্যে সুনির্বাচিত শব্দমালার দ্বারা রচিত কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে শ্রবণ করে মৃদু হাসলেন। সেই হাসি তার যোগশক্তির মতোই ছিল মনোমুগ্ধকর। এই সমস্ত কুন্তী দেবীর প্রার্থনায়
এখন শেষ হলো, এখন শুধু সাবিত করছেন, সনুগাদি ঋষিদের কাছে বর্ণনা করছেন এই কথাগুলি, এবং এভাবে প্রার্থনা শুনে কি করছেন, ভগবান স্মিত হাসছেন। তার পিসিবার এইরকম কথা, তিনি কি করছিলেন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সেই সম্পর্ক ছিন্ন করে ভগবানকে কি করে আত্মীয় জ্ঞানে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করছেন, তা ভগবান জ্ঞানে, ভগবান জ্ঞানে। একমাত্র তারই তিনি চিন্তায় মগ্ন হয়েছিলেন। তাই এই কথা শুনে কে হাসবে না, যে এতক্ষণ যে আমাকে রাতসপুত্র বলে মনে করতেন, কিন্তু এখন কি করছেন, ভগবান বলে মনে করছেন। তাম্বারো মৃতু পামন্ত্রস্য জগৎসায়ম ইশ্রায়স্য সপুরম দশম প্রেষ্ণারাজ্ঞা নিবারিতা। শ্রীমতী কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে গ্রহণ করে পরমেশ্বর ভগবান পরে হস্তিনাপুরের প্রাসাদের প্রবেশ মুখ প্রবেশ পূর্বক অন্যান্য মহিলাদের দ্বারা বিদায়ের কথা জানালেন, কিন্তু তিনি গমনোদ্যুত হলে মহারাজ যুধিষ্ঠির তাকে প্রেমভরে অনুরায় করে নিবারণ করলেন। যখন তিনি কুন্তী দেবীর কাছে এই প্রার্থনা বা এই বিদায় নিয়ে তিনি অন্যান্য অন্তঃপুরে গেলেন মহিলাদের কাছে বিদায় নিতে, কিন্তু যুদ্ধবসরে যুধিষ্ঠির মহারাজ করলেন শ্রীকৃষ্ণকে সেই দ্বারকায় যাত্রা থেকে বিরত করলেন। মহর্ষিগণ এবং অদ্ভুত কর্মা স্বয়ং শ্রীকৃষ্ণ ইতিহাস আদি শাস্ত্র সমূহের প্রমাণ উল্লেখপূর্বক উপদেশ দেওয়া সত্ত্বেও শোকসন্তপ্ত মহারাজ যুধিষ্ঠির শান্তি পেলেন না। এভাবে শ্রীকৃষ্ণ অনেক উপদেশ দান করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, এবং ব্যাসদেবাদী ঋষিরাও অনেক উপদেশ দান করেছিলেন, তাতেও কি যুধিষ্ঠির মহারাজ শান্ত হননি, কারণ এত সংখ্যক লোক হত্যা করেছেন তেনার যুদ্ধে হরিবল রাজ্য লাভের জন্য, সেই জন্য তিনি কোনোক্রমেই মনকে বোঝাতে পারছিলেন না, তাই তিনি শ্রীকৃষ্ণকে আরো কিছুদিন থাকতে অনুরোধ করলেন। ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বন্ধুবর্গের মৃত্যুতে সাধারণ জাগতিক মানুষের মতো শোকাভিভূত হয়েছিলেন, এবং এইভাবে স্নেহ মোহে বশীভূত হয়ে তিনি বলতে লাগলেন, এইভাবে বলতে লাগলেন, তিনি কি করলেন, এই শোকে অভিভূত হয়ে শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, অমে পশ্চতা জ্ঞানম হৃদি রুরন্ধরাত্মন পরাত্মশৈব দেহস্য বহুব মুখাত্মহীনহিতা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হায় আমি অত্যন্ত পাপিষ্ট, আমার হৃদয় গভীর অজ্ঞানতায় আচ্ছন্ন এই দেহ, যা অবশেষে অন্যদের ভক্ত তারই জন্য আমি অজ্ঞহীন সেনা বধ করেছি। এই যে অনেক সৈন্য যুদ্ধে হতাহত হয়েছে করছেন, তিনি শোক করছেন। বালদীজ সুহৃদ মিত্র পিতৃ ভাতৃ গুরুদ্রোহ নামে সন্নির মোক্ষাপি বর্ষা জুতা জুতই। আমি বহু বালক ব্রাহ্মণ সুরের সতা পিতৃত গুরুজন এবং ধাত্তাদের বধ করেছি, তাই এই সমস্ত পাপের ফলে আমার জন্য যে নরকবাস আসন্ন, লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও তা থেকে আমার মুক্তি হবে না। কে বলছেন এটা, যুধিষ্ঠির মহারাজ। নৈন রাজ্য প্রজা ভক্ত ধর্ম যুদ্ধ বদ বিশ্বাস
ইষ্যাম। ইতিমেন তু বোধায় কল্পতে শাসনং বচো। ন্যায়সঙ্গত কারণে প্রজাপালক রাজা শত্রুবধ করলে কোনো পাপ হয় না, কিন্তু শাস্ত্রের এই সমস্ত অনুশাসন আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্ত্রী নাং মদত্ত বন্ধু নাং দ্রোহ যশবিহতিতা কর্মভি গৃহ মেধিয়ন্নাম কল্প ব্যাপাইতুম। আমি স্ত্রীলোকের বহুপতি ও বান্ধবকে বধ করেছি এবং এইভাবে আমি এতই শত্রুতার সৃষ্টি করেছি যে জনজাগতিক কল্যাণ সাধনের দ্বারা তা পুনদান করা সম্ভব নয়। তিনি কী করছেন? যুধিষ্ঠির মহারাজ অনুশোচনা করছেন, আমি এমন কিছু কার্যকলাপ বধ করেছি যে তাদের অনেক স্ত্রী কী করছেন, বৈধর্ব জীবনযাপন করছেন, তাদের বন্ধু বান্ধব দেখে আমার জন্যই আমার আদেশিত হয়েছে, হতাহত হয়েছেন। তা তাদের জন্য কি জগতের কল্যাণ এবং তাদের সুখ অপনোদন করা সম্ভব নয়। যথা পঙ্কনা পঙ্কাম্বৌ সুরায় বা সুরার্জিতম উত্তা তথৈবৈকম নাজপৈরমষ্টৈকি। পট্টমের দ্বারা যেমন পট্টমাত্র জল পরিশুদ্ধ করা যায় না, অথবা সুরা দ্বারা যেমন সুরা কলঙ্কিত পাত্র পবিত্র করা যায় না, তেমনি যজ্ঞে পশুবধ করে নরহত্যাজনিত পাপ রোধ করা যায় না। হরে কৃষ্ণ।